একাদশ শহীদকে স্মরণের মাধ্যমে কটামণিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো মাতৃভাষা শহীদ স্মৃতিসৌধ। প্রায় 38 ফুট উঁচু এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে লঙ্গাই নদীর তীরে অবস্থিত স্থানীয় বিসর্জন ঘাটের এক মনোরম পরিবেশের মধ্যে। প্রতিকূল আবহাওয়ার জন্য কোনো আড়ম্বর ছাড়াই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সুদৃশ্য মাতৃভাষা শহীদ স্মৃতিসৌধের উদ্বোধন করেন এপার ওপারের দুই মাতৃভাষা আন্দোলনের সেনানী স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন ঘোষ। প্রদীপ প্রজ্বলনের পর স্মৃতিসৌধটিতে মাল্যদান করেন সমাজসেবী এএস ওসমান, শিক্ষক রাজু ঘোষ প্রমুখ। এরপর বাংলা ভাষা একাদশ শহীদ দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন দুই বাংলার ভাষা সেনানী চিত্তরঞ্জন ঘোষ, সমাজসেবী এএস উসমানী, শিক্ষক রাজু ঘোষ ও স্বপনকান্তি পাল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী চয়ন ঘোষ, রাখু পাল, গিয়াসউদ্দিন, মৃদুলকান্তি দেব, মৌলানা জাকির হোসেন প্রমুখ। মাতৃভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক এএস উসমানী জানান, এখানে মাতৃভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা ছিল অনেক আগেই, কিন্তু জমির অভাবে সেই পরিকল্পনা বাস্তব রূপ পাচ্ছিল না। শেষ পর্যন্ত কটামণি বাজার কালীবাড়ি কমিটি এগিয়ে আসে, মাতৃভাষা শহীদ স্মৃতিসৌধের জন্য এক খণ্ড জমি দান করার কথা ঘোষণা করেন কালীবাড়ি কমিটির তৎকালীন সভাপতি চয়ন ঘোষ ও সাধারণ সম্পাদক মৃদুলকান্তি দেব। এ নিয়ে তাদের ধন্যবাদ জানান উসমানী। এই সৌধটি বাস্তব রূপ পাওয়ায় আপ্লুত মাতৃভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মাণ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ। তিনি জানান, ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় 1952 ওপার বাংলার ভাষা আন্দোলনে অংশ নেন। 1961 বরাকের ভাষা আন্দোলনের সময় হাইলাকান্দিতে বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন, তখনও ভাষা আন্দোলনে অংশ নেন তিনি। মাতৃভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মাণে অন্যতম ভূমিকা নেন মৃদুলকান্তি দেব ও শিক্ষক রাজু ঘোষ। তারা জানান, সৌধটি নির্মাণে অনেকেই সাহায্য করেছেন, এদের মধ্যে এএস উসমানী 1,60,000 টাকা, চিত্তরঞ্জন ঘোষ 55,000, অরিন্দম সেন 11,000, তনুশ্রী ঘোষ সেন 11,000, অমিতাভ দে 10,000, কালীবাড়ি কমিটি 10,000 ও অন্যান্য উৎস থেকে 6,000 টাকা দান আসে। দাতাদের ধন্যবাদ জানিয়ে এলাকার সবাইকে সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।